দাঁড়ান মা, আমি দেখছি। সবাই বেঁচে আছে কিনা সেটা দেখো। নিঃশ্বাস নিচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। দেবসেনা, আরে রে, দেবসেনার কি হয়েছে? নন্দিনী অজ্ঞান হয়ে গেছে। আরে রে, অরুণ আর গঙ্গা কোথায় আছে সেটা দেখো। অরুণ এখানেই আছে। অরুণ, সবার তো দেখছি নিঃশ্বাস চলছে, শুধু অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সবাই এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, কিন্তু নাগানন্দা মাধবী আর গঙ্গাকে দেখছি না, ওরা কোথায় গেল? নন্দিনী, জানো কি এসব কে করলো? নাগানন্দার মাধবী এরকম করে গেছে। কি হয়েছিল আসলে? কি হয়েছিল, নাগানন্দার মাধবী গঙ্গাকে নিয়ে যেতে এসেছিল। গঙ্গা, গঙ্গা, তুমি এখানে ঘুমোচ্ছ কেন? ঘরে ঘুম পাচ্ছিল না, তাই এখানে এসে বসেছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকাল হলেই নাগ দেবতার জন্ম নক্ষত্র শুরু হয়ে যাবে, নন্দিনীকে তখন আমরা আজকে আহ্বান করব, তারপর পুজো শুরু করতে হবে। সেই জন্য আমাদের এক্ষুনি কিন্তু বেরিয়ে পড়তে হবে। নন্দিনীর বিষয় তুমি আমাকে যখন যেখানে ডাকবে আমি তখনই চলে আসবো। চল এখনই যাই। চলো। গঙ্গা, গঙ্গা, ও তো আমায় ডাকছে, ওর কথাটা আমি শুনে আসছি। অরুণকে তুমি যদি বলো তুমি পূজো করতে যাচ্ছ তাহলে ও ছাড়বে না। আমি নেই জানতে পারলে আমাকে খুঁজতে শুরু করবে ও, আমি একটু কথা বলেই আসছি। তুমি দাঁড়াও, তুমি আমার সঙ্গে পূজো দিতে যাচ্ছ এটা আমি অরুণকে গিয়ে বলছি, তাহলে ও ঠিক বিশ্বাস করবে। তুমি দাঁড়াও এখানে। ঠিক আছে, চলুন। গঙ্গা কোথায়? ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি বাইরে মন্দিরে পুজো দেওয়ার জন্য। গঙ্গাকে আমি কোথাও পাঠাবো না। ও কোথায়? আমি এক্ষুনি ওর সাথে কথা বলবো। নন্দিনীকে মারার জন্য গঙ্গাকে আমাদের সাথে যেতেই হবে। তার জন্য যদি তুই বাধা দিস তোর কি পরিণতি হবে তুই জানিস না। অমর বাড়িতে এসে তুই আমাকে ভয় দেখাচ্ছিস? কত সাহস তোর দেখছি, আর এক মিনিট তোদেরকে এই বাড়িতে দেখতে চাই না। দুজনে বাড়ি থেকে খুঁড়ি বেরো। বেরো।
দাঁড়ান, আমি অরুণকে অজ্ঞান করে দিয়েছি, ওর দিক থেকে আর কোনো সমস্যা আসবে না। চলুন এখন এখান থেকে। ও যদি জেগে যায় আমাদের কিন্তু সমস্যা হবে। আমাদের পূজো না শেষ অবধি ওর জ্ঞান ফিরবে না, নিশ্চিন্তে থাকুন। চলুন যাও যাক। বাবা, আমার বাবার সাথে তোমরা দুজন মিলে কি করেছো? আমার বাবাকে কি করেছো বলো? কি করেছো তোমরা? দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। দাঁড়া, আমার মেয়েকে কিচ্ছু করবি না, কথাটা শোন, চলে যা এখান থেকে। আমার মেয়ের কাছে যাবি না। আরে দীপসেনা, 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 চোখ খোলো দীপসেনা, 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 উঠে পড়ো, উঠে পড়ো দীপসেনা, দীপসেনা। চুপচাপ অরুণ আর দীপসেনাকে এখনই ঠিক করে দে, না হলে কিন্তু তোকে আমি ছাড়বো না। তোকে মুক্তি দিয়ে ভুল করেছি, এবার তোকে আর ছাড়বো না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাকে ছেড়ে দে মাধবী, মাধবী, বেঁধে রাখিস না, ছেড়ে দে আমাকে। আরে অরুণ, চলুন যাস না। দাঁড়া মাধবী, মাধবী দাঁড়া, মাধবী আমার কথা শোন, যাস না মাধবী। কিসের আওয়াজ হলো? অরুণ, আরে দীপসেনা, আরে আরে অরুণ আর দীপসেনার কি হয়ে গেছে? কিরণ, দিদি, সবাই এসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি এসো। কি কি হলো? এসো দেখো কি হলো। কি হচ্ছে, কি হচ্ছে মা? দেখো, আরে আরে দীপসেনাকে দেখো, কি হলো দীপসেনা, কি হলো? আমি কিছু জানি দীপসেনা, দীপসেনা, আরে আরে কি হলো দীপসেনা, দীপসেনা। হাই, অরুণা দেবসেনাকে কি করেছো তুমি? আরে হে ভগবান, পিসিমা, সবাই অজ্ঞান হয়ে আছে, চলুন যাও যাক। এখনো এলো না কেন ওরা? অরুণের সাথে আবার কোনো ঝগড়া বাঁধায়নি তো? আমি গিয়ে দেখে আসছি।
এতক্ষণ লাগলো কেন তোমাদের? অরুণকে বোঝাতে একটু সময় লেগে গেল, তুমি কিছু ভেবো না। তোমাকে পূজোতে নিয়ে যেতে বলেছে ও, চলো যাও। ঠিক আছে চলো, চলুন। এটাই হয়েছিল, আমরা সবাই এখানে আসবো সেই ভয়ে ওকে কাপুরুষের মতো নিয়ে চলে গেছে। এখন যে কোনো ভাবে হোক ওকে কোথায় নিয়ে গেছে সেটা জানতে হবে, আর আমি সেটা জেনে ছাড়বো। কিছু না বলে চুপ করে আছেন যে? ওরা কোথাও একটা যাচ্ছে, কিন্তু ওরা এমন কিছু একটা করে রেখেছে যে জায়গাটা খুঁজেই পাচ্ছি না। এখন ওকে খোঁজ করাটা ভীষণই কষ্টের, তাই অন্য কিছু করা যায় কিনা সেটাই ভাবতে হবে। নন্দিনী, অরুণ আর বাকিদেরকে সুস্থ করে দাও। এদের এখন এখানে যা সব ঘটনা ঘটছে তা না জানাই ভালো, এদের এভাবেই থাকতে দাও। আমি সবার ভালোর জন্যই বললাম কথাটা, আমাকে ভুল বোঝো না। নাগানন্দ আর মাধবী কোন জায়গায় আছে সেটা আমরা জানতে পারিনি, আর একটু পরেই জ্যেষ্ঠ নক্ষত্রের সময় শুরু হয়ে যাবে। আমাকে মেরে ফেলবে সেটা ভেবে ভয় পাচ্ছেন বাবা? তোকে আমি কিছুতেই মরতে দেব না। আমি ভৈরবের সাহায্য নিয়ে তোকে সবসময় রক্ষা করব, তুই মনে সাহস রাখ।